بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করতে চাই মৌখিক পরীক্ষায় ভালো করার আমল সম্পর্কে। বেকারত্ব জীবনের খুব কঠিন একটি সময়। বেকার জীবন থেকে মুক্তি সবাই পেতে চাই, জীবনে সফল হতে চাই, অথচ সংগ্রাম শেষই হয় না। এজন্য সফল হতে হলে বেশি বেশি দোয়া ও আমলের মাধ্যমে আল্লাহর কাছে আসমানে সাহায্য চাইলে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন এবং আপনি সফল হবেন। অনেক সময় দেখা যায় মৌখিক পরীক্ষায় জানা ও বোঝা বিষয় মনে পড়তে চায় না, এজন্য পরীক্ষার শুরুতে নিম্নোক্ত দোয়া পড়ে আমল করে নিতে পারেন। এক, দুরূদ শরীফ পড়া। দোয়া কবুলের জন্য দোয়া করার সময় আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই, জ্ঞান বৃদ্ধির দোয়া। রাব্বি জিদনি ইলমা, হে আমার পালনকর্তা আমার জ্ঞান বৃদ্ধি করুন। তিন, অস্থিরতা ও চিন্তামুক্ত থাকার দোয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এর অর্থ হচ্ছে সর্বশক্তিমান মহান আল্লাহর সাহায্য ব্যতীত কোনো কাজ সাধন করার শক্তি অন্য কারো নেই। চার, প্রশ্ন সহজ হওয়ার জন্য দোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বি শরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কওলি, অর্থ হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন, আর আমার জিহ্বার জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে। সূরা তহা আয়াত 25-28। এই দোয়া মৌখিক পরীক্ষার সময় বেশি বেশি পড়া যেতে পারে। পাঁচ, মুরব্বীদের মুখে আরো একটি দোয়া শোনা যায়, রাব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র, হে আমার রব, সহজ করো, কঠিন করো না এবং কল্যাণের সঙ্গে শেষ করার তৌফিক দান করো। প্রিয় শ্রোতা, আপনারা দুই রাকাত সালাতুল হজত নামাজ পড়তে পারেন এবং সূরা ইয়াসিন যারা তেলাওয়াত করতে পারেন তারা সূরা ইয়াসিনও তেলাওয়াত করতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ সালাতুল হজত এবং সূরা ইয়াসিন। মনে রাখতে হবে দোয়া ও আমল বিফলে যায় না। নিশ্চয়ই আমাদের সবার জন্য যে চাকরিটি ভালো ও মঙ্গলজনক সেটি মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ।